हेलो एवरीवन, वेलकम टू ভালোবেসে খান। आज आमी तुम्हारे साथ चिकेन रेशमी कबाबेर रेसिपी शेयर करते चले। ताई वीडियोटा सबाई के एंड अब्दि देखार अनुरोध रहिलो। आमी एखाने गैस ओवेने नॉर्मल तावाते ओ माइक्रोवेने किभाबे कबाब बनानो जाए दुटो पद्धति शेयर करब। तो चलो एबार वीडियोटा स्टार्ट करी। आमी एखाने एक केजी परिमाण बोनलेस चिकेन निये निये ची ओ टुकरोगुलो तुम्हादे देखिए दिलाम किरकम साइज होबे। एबार एते आमी दिए दिच्छी 2 टेबलस्पून परिमाण आदा रसुन बाटा। एखाने चिकेनेर टुकरोगुलो तुम्हरा जदि निजे बाड़ीते एभावे केटे निते ना पारो ताहले दोकाने गिये बोलले काबाबेर पिस ओरा एभावे केटे देय। एबार आमी एखाने दिए दिच्छी टक दई। आमी एखाने 4 टेबलस्पून परिमाण टक दई व्यवहार करेछी। काबाबेर क्षेत्रे टक दईटा आमी एखाने एकटु जल झरिए निएछिलाम, तार फले अतिरिक्त जलटा झरे जाबे ओ हांकार्ड आमरा एभावेई बाड़िते तैरी करे निते पारबो। एबार एते दिए दिच्छी 3 टेबलस्पून परिमाण आमंड ओ काजू बादाम पेस्ट। आमी एटाके गरम जले भिजिए एरकम एकटा स्मूथ पेस्ट तैरी करे निएछिलाम। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা ও কাঁচা লঙ্কা বাটা। আমি 2 টেবিলস্পুন পরিমাণ এটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ লেবুর রস। 1 কেজি মাংসতে আধখানা লেবুর রস কিন্তু এনাফ, তাই এর বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি আধখানা লেবুর রসই এখানে এভাবে হাতের সাহায্যে চিপে এখানে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, তবে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আর দিয়ে দেব লবণ। আমি এখানে 1 টেবিলস্পুন পরিমাণ লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1টা ডিম। এই ডিমটা দেওয়ার কারণ হলো এটাকে যখন আমি তাওয়াতে দেব মশলাগুলো গা থেকে কোনোভাবে ছেড়ে যাবে না, তাই কাবাবে 1টা ডিম কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এটা হলো আজকের টিপস। আর দিয়ে দেব কসৌরি মেথি। আমি 1 টেবিলস্পুন পরিমাণ কসৌরি মেথি ব্যবহার করেছি। এটা একটু চাটুতে সেঁকে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি এভাবে। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। অ্যাকচুয়ালি আজকের রেসিপিটা আমার ভাই ও আমি মিলে বানিয়েছি, তাই তোমরা দেখতে থাকো আমরা এভাবেই বাড়িতে রেশমি কাবাব বানাই এবং এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। এবার এটাকে আমি 4-5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। 4-5 ঘন্টা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। দই ও নুন থাকার কারণে অল্প একটু জল তো অবশ্যই বেরোবে। এবার 4-5 ঘন্টা পর একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কাবাব তৈরির 2টো প্রসেসই তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমরা পুরোটা কিন্তু দেখতে থাকো। প্রথমে আমি এরকম একটা স্টিলের কাবাব স্টিক নিয়ে নিয়েছি ও এইভাবে ভালো করে মাঝখান দিয়ে গিথে নিচ্ছি। আমার একটা গাঁথা হয়ে গেছে, আমি সবকটাই তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম মাঝখান দিয়ে খুব ভালো করে গেঁথে নিতে হবে। আমি এটা মাইক্রোওভেনে করব, তাই তার সাথে দেওয়া এই স্টিলের স্টিকগুলোই আমি এখানে ব্যবহার করছি। এরপর যখন তাওয়াতে করব সেই প্রসেসটাও তোমাদের সাথে শেয়ার করব। এভাবে প্রত্যেকটা স্টিকে একদম মাঝখান থেকে আমি কাবাবের পিসগুলোকে বা চিকেনের পিসগুলোকে এভাবে গেঁথে আলাদা করে রেখে দিচ্ছি। আমি মাইক্রোওভেনটাকে একটু প্রিহিট করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে এই জায়গায় আমি এরপরে এভাবে কাবাবগুলোকে রেখে দিচ্ছি। এক্সেস যে মশলাটা আছে সেটা নিচে খুব ভালোভাবে কিন্তু যদি ঝরার হয় তাহলে ঝরে যাবে, তবে ডিম দেওয়ার কারণে কিন্তু সবটাই গায়ে লেগে থাকবে, সেটা তোমরা দেখতেই পাবে। আমি এভাবে ওপর থেকে একটু একটু মশলা দিয়ে দিচ্ছি এবং খুব জলীয় অংশটা নিচে হয়তো একটু পড়বে, বাট বেশিরভাগটাই কিন্তু গায়ে লেগে থাকবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মশলাগুলো ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব ওপর থেকে মেল্টেড বাটার। আমি মোটামুটি 3 টেবিলস্পুন বাটারকে গলিয়ে এভাবে একটা ব্রাশের সাহায্যে চিকেনের টুকরোগুলোর ওপর দিয়ে দেব। আমার মাইক্রোওভেনটা আগে থেকেই প্রিহিট করা ছিল,
এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে ও এটাকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 15 মিনিট মতো মাইক্রোওভেনে দিয়ে রাখব। এর পরের পোরশনটাও তোমাদের দেখাবো। আমি টাইমার এখানে সেট করে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এটাকে 15 মিনিট মতো আমি এখানে দিয়ে রাখব। এটা হতে থাক, এর মধ্যে আমি তোমাদের চলো তাওয়াতে কিভাবে গ্যাস ওভেনে কাবাব তৈরি করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এরকম ব্যাম্বু স্টিক নিয়েছি, তার জন্য এটাকে আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে কিন্তু অবশ্যই জলে ভেজাতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এবার যে দিকটা ছুঁচ মতো আছে সেই দিকটা দিয়ে কাবাবের পিসগুলোকে এভাবে ভরে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এভাবে কাবাবের পিসগুলোকে এই ছুঁচালো দিকটা দিয়ে ব্যাম্বু স্টিকগুলোর মধ্যে ভরে দিচ্ছি। জলে ভিজিয়ে রাখার কারণেই এটা যখন তোমরা তাওয়াতে দেবে এটা কিন্তু কোনোভাবেই পুড়বে না, তাই জলে ভিজিয়ে রাখার স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। তো আমরা বাকি কাবাবের পিসগুলোকেও এইভাবে ব্যাম্বু স্টিকের মধ্যে ভরে নিয়েছি। এরপর আমি একটা লোহার তাওয়া ব্যবহার করছি, এটাকে প্রথমে একটু বাটার ব্রাশ করে নেব। তোমরা এখানে চাইলে ননস্টিকের তাওয়াও ব্যবহার করতে পারো, কিন্তু আমি লোহার তাওয়া ব্যবহার করার কারণে এর উপর থেকে একটা বার্ন ফ্লেভার আসবে এবং কালারটাও একটু অন্যরকম হবে এবং একটু ওপরের দিকটা তোমরা দেখবে একটু পুড়ে পুড়ে মতনও যাবে, যেটা কাবাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আমি এখানে লোহার তাওয়াই ব্যবহার করেছি। আমি ওপর থেকে এভাবে মশলাটা দিয়ে দিলাম ও একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটারটা একটু এখানে একটু বেশি দিতে হবে, যেটা মাইক্রোওভেনে একটু কম দিলেও চলে কিন্তু এখানে বাটারটা একটু বেশি দিতে হবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 15 মিনিট মতো চাপা দিয়ে আমি রান্না করে নেব। ইতিমধ্যে আমার মাইক্রোওভেনের কাবাবটার এক পিট হয়ে গেছে। এবার এটাকে বার করে আমি অপর পিটটাও একটু সাবধানে উল্টিয়ে দিচ্ছি। তোমরা দেখো খুব একটা কিন্তু গায়ের মশলাগুলো ঝরে যায়নি, বেশিরভাগটাই কিন্তু গায়ে আছে, তো ডিমটা দেওয়ার কারণেই কিন্তু এটা হয়েছে। আমি সবগুলোর পিট উল্টিয়ে দিয়ে আরও ওপর থেকে একটু মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ বাটার। বাটারটা ভালো করে ব্রাশ করার কারণে এটা নরম হবে। এবার আমি অপর দিকটা হতে দেব। এবার এই পিটটা মাইক্রোওভেনে দিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট মতো রাখব, 15 মিনিট রাখার প্রয়োজন নেই। এদিকে আমার তাওয়াটাও হয়ে এসেছে, এক পিট খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সহজেই এই কাঠিটা ধরেই আমি এটাকে উল্টাতে পারছি। কাঠিটা কিন্তু খুব একটা গরম হয় না, আর দেখো মশলাগুলো কত সুন্দর গায়ে লেগে আছে। তো আমি তুলে এটাকে একবার অপর দিকটা উল্টে দিলাম, উপর থেকে আরও একটু মশলা দিয়ে দিলাম। যত মশলা দেবে তত খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার এবং এই দিকটাও আমি মিনিট 10 চাপা দিয়ে কুক করে নেব। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই পুরোটা রাখতে হবে। তোমরা দেখো উপরে কি সুন্দর একটা লাল একটু পোড়া পোড়া ভাব এসছে, এটা কিন্তু কাবাবে ভীষণ সুন্দর খেতে লাগে। আয়রনের তাওয়ার কারণে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা বার্ন ফ্লেভারও এতে কিন্তু চলে আসবে। আমি ওপর থেকে আরেকটু বাটার ব্রাশ করে দিচ্ছি, আমার কাবাবটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটিং করে নেব। আমার এদিকের কাবাবটাও তৈরি হয়ে গেছে। সব কাবাবগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এটাকে গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করব। তোমরা দেখো এটা কিন্তু পুরো কুক হয়ে গেছে। তাওয়াতে করতে এটা আমার মোটামুটি 20-22 মিনিট মতো সময় লেগেছে। তো আমার কাবাব পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি এবার এটাকে প্লেটিং করে নেব। আমি গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করছি। গ্রিন চাটনির রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এভাবে অনিয়ন রিং দিয়ে দিয়েছি, তার জন্য এটা দেখতে বা খেতে দুটোই খুব ভালো লাগবে। মাইক্রোওভেনেরটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের সার্ভ করে।
তো আমি খুব সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এটা তোমরা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো এবং কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।